জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সজীব ওয়াজেদ জয় বলেন, দেশে সম্প্রতি ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে, কিন্তু প্রকৃতপক্ষে 2013 সালে দেশে ডিজেলের মূল্য ছিল লিটার প্রতি 68 টাকা। পরবর্তীতে 2016 সালে লিটার প্রতি 3 টাকা কমিয়ে 65 টাকা করা হয়। এরপর গত 5.5 বছরে দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়নি। সরকার ক্রমাগতভাবে জ্বালানি তেলের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। এর ফলে এদেশে দাম কম থাকায় বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যার রোধেই এই মূল্যবৃদ্ধি। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে মত তার। প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এমন সময় স্ট্যাটাস দিলেন যখন জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ভাড়া সমন্বয়ের দাবিতে দেশজুড়ে পরিবহন ও লঞ্চ ধর্মঘট চলছে।